বিল্ট ইন কুরআন, এখানে আপনি প্লে করলে অ্যান্ড আমি ওয়াচটা যেদিকেই ঘুরাই এটা কিবলা যেদিকে অটোমেটিক্যালি সেদিকে কিন্তু রোটেট করতেছে। হ্যাঁ, মুসলিম ওয়াচ ভি ব্যান্ড M9 আলট্রা ম্যাক্স, ওয়েল এটাকে কেন মুসলিম ওয়াচ বলা হচ্ছে এইটাই জানবো আমাদের আজকের ভিডিওতে। এটাকে আমরা আনবক্স করব, এর মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স আছে, অ্যামোলেড ডিসপ্লে, বিল্ট ইন কোরআন তেলাওয়াত, এছাড়া প্রত্যেকটা নামাজের ওয়াক্তে এটা আপনাকে মনে করাবে। সো প্রত্যেকটা মুমিন বান্দার জন্য এটা একটা এমন একটা ওয়াচ মাস্ট হ্যাভ থাকা চাই, কারণ এটার মধ্যে আসলে বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে যেগুলো আমাদের ইসলামকে প্র্যাকটিস করতে অনেক বেশি হেল্প করবে। ওয়েল, আজকের ভিডিওতে এই চমৎকার ওয়াচটিকে আমরা আনবক্সিং করব এবং এর মধ্যে কী কী ফিচার্স আছে তা জানবো, আর এটা আসলে আমরা একদম দেখবো অ্যাকচুয়ালি কেমন। সো সর্বপ্রথম এটাকে আমরা আনবক্স করে ফেলি। এটা হচ্ছে ভি ব্যান্ডের M9 আলট্রা ম্যাক্স, দেখতে সম্পূর্ণ অ্যাপল ওয়াচ আলট্রা 2 এর মতো। ওকে, সো এটাকে আমরা বক্সের ভেতর আরেকটা বক্স, ওয়েল এটাকে আমরা আনবক্স করি। এখানে পেয়ে যাচ্ছি আমরা একটা ইউজার ম্যানুয়াল গাইড, অ্যান্ড এটা একটা বিশাল ইউজার ম্যানুয়াল গাইড অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার সব ইনফরমেশন দেওয়া আছে, এটাকে কীভাবে অপারেট করতে হবে, এবং এটার এই যে অ্যাপ ডাউনলোড করার জন্য একটা কিন্তু অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে ভি ব্যান্ড। ওয়েল, আমরা অ্যাপ দিয়েও কানেক্ট করব। এখানে আমরা বক্সে আর পেয়ে যাচ্ছি একটা স্ট্র্যাপ অ্যান্ড একটা ওয়্যারলেস চার্জার, আর হচ্ছে আমাদের মেইন ওয়াচ ইটসেলফ। ওয়েল, এখন আমরা এটাকে খুলি, চলেন